রেজাউল বাহার ও শারমিন বাহার দম্পতির আফ্রিকা ভ্রমণের দ্বিতীয় পর্বে ছিল নিজেদের বৈশিষ্ট্য নিয়ে টিকে থাকা আদিবাসী মাসাইদের জীবনের গল্প। তৃতীয় পর্বে আজ থাকছে তানজানিয়ার সেরেঙ্গেটির গুণ প্রকৃতিতে আফ্রিকার প্রাণীকুল কতটা বিস্ময় জাগিয়ে যাচ্ছে সেই গল্প। কেনিয়া থেকে আমরা ল্যান্ড করি তানজানিয়ার সেরেঙ্গেটিতে। বুনো প্রকৃতিতে পা ফেলার আগেই দৃষ্টিসীমায় চলে এলো একদল হরিণ। আমাদের উপস্থিতি বুঝতে পেরেই দৌড়ে পালাল। গাইড ইমানুয়াল আমাদেরকে কিচাকানি সেরেঙ্গেটি ক্যাম্পে নিয়ে যান। এটি তানজানিয়ার উত্তর সেরেঙ্গেটিতে। আজকের আবহাওয়া বেশ চমৎকার। সেরেঙ্গেটি বিশ্বের সবচেয়ে বড় প্রাণী অভিবাসন রুট। বিপজ্জনক মারা নদী অতিক্রম করতে হলেও শুষ্ক মৌসুমে প্রায় 2 লাখ জেব্রা ও 20 লাখ ওয়াইল্ড বিস্ট সেরেঙ্গেটির দক্ষিণ থেকে মধ্যাঞ্চল হয়ে উত্তর সবশেষে মাসাই মারার দিকে চলে যায়। সেরেঙ্গেটি শব্দের অর্থ অন্তহীন সমভূমি। এটি মাসাই মারার চেয়ে প্রায় 20 গুণ বড় চারণভূমি। অন্তহীন সমতল ভূমির প্রকৃত অর্থ জানতে এখানে আপনাকে আসতেই হবে। যতদূর চোখ যায় দিগন্ত পর্যন্ত সমতল, উঁচু ঘাসযুক্ত জমি, কোথাও কোনো রাস্তা নেই। সেরেঙ্গেটি ন্যাশনাল পার্কে দাঁড়িয়ে আমি আর শারমিন কফি খেতে খেতে চারপাশটা দেখছি। নজরে এলো অসংখ্য জেব্রার পাল। বেঁচে থাকার তাগিদে অভিবাসন করছে মাসাই মারার উদ্দেশ্যে। সাফারিতে এবার দেখা মিলল বুনো প্রকৃতির রাজার সঙ্গে, আমাদের গাড়ি থেকে মাত্র 10-15 ফিট দূরে। গাছের নিচে একটি সিংহ পরিবার বিশ্রাম নিচ্ছে। এত কাছাকাছি আমরা আছি, কিন্তু আমাদের নিয়ে একদমই চিন্তিত নয় ওরা। বেশ আয়েশি ভঙ্গিমায় শুয়ে রইল সিংহ পরিবারটি। সেরেঙ্গেটি ন্যাশনাল পার্ক 2005 সালে মাসাই মারা ন্যাশনাল রিজার্ভের সঙ্গে একটি সিংহ সংরক্ষণ ইউনিট গঠন করে। এখানে এখন 3000-এরও বেশি সিংহের বাস। সময় হয় সেরেঙ্গেটি থেকে বিদায় নেবার। সেরেঙ্গেটিতে আমরা আফ্রিকার অনেক ধরনের প্রাণীর দেখা পেয়েছি। সিংহ, ওয়াইল্ড বিস্ট, হাতি, জেব্রা, উট পাখি, বুনো মোষ, হায়না, আরও কত কত বন্য প্রাণী। খোলা সাভানায় দুপুরের খাবার উপভোগ করেছি এবং সবচেয়ে উঁচু তৃণভূমির মধ্যে দিয়ে ভ্রমণ করেছি। আমাদের পরবর্তী গন্তব্য তানজানিয়ার গোরঙ্গোরো। গোরঙ্গোরো আগ্নেয়গিরি মারা গেছে 20 লাখ বছর আগে। আগ্নেয়গিরির ধসে যাওয়া মুখ এখন বন্যপ্রাণীর অভয়ারণ্য। কি থাকে না এখানে? সিংহ, হাতি, হরিণ, জেব্রা, বুনো মোষ, হায়না, রাজহাঁস, ক্রাউন ক্রেন, নাম বলতে গেলে হারিয়ে যেতে হবে এদের ভুবনে। সবই যখন আছে, কি প্রয়োজন ফিরে যাবার? আমাদের আগামী পর্ব কাটবে তানজানিয়ার গোরঙ্গোরো বন্যপ্রাণীর অভয়ারণ্যে।